আল্লাহ সুহান হুয়া তালা আল কোরআনে সুরা আর রুমের মধ্যে ঘোষণা করেছেন ওমিন আয়াতিহি হল কুসামাওয়াতি ওয়াল আরদি ওয়াহতিলাফু আল সিনাতি কুমো আল ওয়ানি কুম ইন্নাফি দালি কালা আয়াতিল্লিল আলিমিন আর আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই খালকুসামাওয়াতি ওয়াল আর্থ আসমান সমূহ এবং জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষার বৈচিত্র্য ওয়িলাফু অ্যালসিন্যাতিকুম ওয়া ও এবং তোমাদের বর্ণের বৈচিত্র। নিশ্চয়ই এসবের মধ্যে নিদর্শন রয়েছে সেসব লোকদের জন্য যারা জানে যাদের নলেজ আছে এখানে ওয়িলাফু অ্যালসিন্যাতিকুম এর অর্থ মুফাসরিনে কেরাম বলেছেন যে টিতফ ইবনু কাতিরের মধ্যে ইমাম এবনু কাসির উল্লেখ করেছেন মানে ভাষা তোমাদের ভাষার বৈচিত্র্য অর্থাৎ তোমরা যে বিভিন্ন ভাষায় কথা বলো এটা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি অতএব ভাষার স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুভায়ন হাত পৃথিবীর যে কোনো ভাষা যে কোনো মানুষের ভাষা সেটা মুসলিম হোক আর অমুসলিমই হোক না কেন অতএব বিষয়টা এমন নয় যে বাংলা ভাষার স্রষ্টা অমুসলিমরা আরবি ভাষার স্রষ্টা আল্লা সুবাহানু হতালা অনেকেই ভুল ধারণা ছড়িয়েছে এখন হয়তো বা ছড়াচ্ছে ইংরেজি ভাষার স্রষ্টা কে আল্লা সুভায়ানু এমন এমনকি সংস্কৃত ভাষা যে কোনো ভাষা এই আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুভায়ন তালা তিনি মানুষের মুখে ভাষা দিয়েছেন তারা যে ভাষা ব্যবহার করে একে অপরের মনের ভাব বিনিময় করে তার স্রষ্ট হচ্ছেন আল্লাহ সুভান হুয়াত এবং শুধু তাই নয় তিনি বলেছেন যে ভাষার বৈচিত্র্য এটা আল্লাহর নিদর্শন আয়াত উল্লাহ আয়াতুল্লাহ ফিল আর্থ একই জাতের মানুষ একই রকম প্রাণী একই বুদ্ধি সম্পন্ন আল্লাহর সৃষ্টি অথচ তাদের মধ্যে দেখেন বর্ণেরও বৈচিত্র্য রয়েছে ভাষারও বৈচিত্র্য রয়েছে আমাদের গায়ের কে সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু পৃথিবীর মানুষ তো আল্লাহর দেয়া বিধানকে মানে না এই জন্য তারা বর্ণ বৈষম্যের কারণেও তারা ডিসক্রিমিনেট করে এবং ভাষার বৈষম্যের কারণেও তারা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে মূলত আল্লাহ কোনো বৈষম্য সৃষ্টি করেননি আল্লাহ কখনো বলেননি যে আরবি ভাষা জানবে না অথচ মোমেন থাকবে মুসলিম থাকবে আর সে জান্নাতে যাবে না এটা কি বলেছেন কখনো জান্নাতে যাওয়ার জন্য কি আরবি ভাষা রপ্ত করা জরুরি মোটেই জরুরি নয় এটা হচ্ছে আল্লাহর দয়া কারণ তিনি জানেন এই যে বর্ণের বৈচিত্র্য আর ভাষার বৈচিত্র এটা আসলে তাকুয়ার ভিত্তি নয় তাকুয়ার ভিত্তি হচ্ছে অন্য জায়গা সেটি হচ্ছে দিনদারি তার আকিদা ইমান তার আমল তার ইবাদত এবং তার কালচার এবং তার কালচার ভাষা আর কালচারের মধ্যে একটা দ্বিগুড় সম্পর্ক আছে এই কারণে অনেকে পার্থক্য করতে পারেন না ইংরেজি ভাষা আর ইংরেজি কালচার দুটো ভিন্ন জিনিস সংস্কৃত ভাষা আর সংস্কৃত ভাষার কালচার দুটো ভিন্ন জিনিস সংস্কৃত ভাষায় কথা বলে হিন্দুরা অতএব সেই সংস্কৃতি হচ্ছে হিন্দু অ না সংস্কৃতি কিন্তু ভাষা তো আর হিন্দু হয় না বাংলা ভাষাও এটা হিন্দুও নয় মুসলিমও নয় এ ভাষার স্রষ্টা হচ্ছেন আল্লাহ অতএব ভাষার প্রতি আমাদের সঠিক ধারণা পোষণ করা দরকার প্রথম কথা বাংলা ভাষায় যদি আপনি আল্লাহর গুণগান করেন এটা কি নিন্দিত হতে পারে আরবি ভাষায় যদি আপনি গালিগালাজ করেন এটা কি প্রশংসিত হতে পারে তাহলে বুঝতে পেরেছেন ভাষার কন্টেন্টটা কি তার উপর নির্ভর করবে আপনি কি ভালো কাজ করলেন নাকি মন্দ কাজ করলেন ভাষাটা এর জন্য দায়ী নয় প্রত্যেক ভাষাতে ভালো বলার সুযোগ আছে এবং মন্দ বলারও সুযোগ আছে এবং যেটা বলেছি ভাষার সাথে জড়িত হচ্ছে কালচার এবং কিছু শব্দ অবশ্যই কালচার থেকে তৈরি হয় কোনো সন্দেহ নেই তাই না এই যেমন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এই শব্দটা হিন্দু আকিদা বিশ্বাস থেকে তৈরি হয়েছে কারণ তারা এই মহাজগতকে ব্রহ্মের অন্ড মনে করে থাকে যাই হোক সেই প্রসঙ্গে আজকে আসলে আমরা আলোচনা করব না আমরা শুধু আলোচনা করতে চাই পৃথিবীর আরবি ভাষার বাইরে যত ভাষা আছে সেগুলোও আলাদা সৃষ্টি এবং সেই ভাষায় যারা কথা বলেন তাদের আর নিজেদেরকে ছোট এবং হীন মনে করার কোনো সুযোগ নেই